যদি উদাসী কাউকে হাসাতে পারো, যদি দুঃখী কোনো মানুষকে একটু খুশির পরশ দিতে পারো, যদি রবের সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো, যদি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি। নিজের লোকেরা নিজেদের লোককে সবচেয়ে বেশি বিপদে ফেলে। জীবনে চলার পথে নিজের রাস্তাটাকে নিজেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আসতে আসতে বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতার সামনে আসলে তার অস্তিত্ব হারায়। কেউ তোমাকে এক টুকরো জমিও ছাড়বে না, নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হয়। হঠাৎ করেই কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায়। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। মানুষের মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ চোখের ভাষা। মানুষ যখন ছেড়ে যাওয়ার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয়। রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া যায় না। আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক আর ভালোবাসার। যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না, কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই, তবে ভালোবাসার মানুষের খুব অভাব। আমাদের চারপাশে এমন অনেক বন্ধু আছে যারা হয়তো আমাদের স্ট্যাটাসের সাথে যায় না, কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন সে বন্ধুগুলোই সবার আগে হাত বাড়িয়ে দেয়। কিছু ছেলে প্রয়োজন মিটে গেলে গার্লফ্রেন্ডের হাত ছেড়ে দেয়, আবার কিছু ছেলে আপ্রাণ চেষ্টা করে হাতটা সারা জীবন ধরে রাখার। সব ছেলে সমান নয়। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটাকে ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন পড়ে না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। যখন দেখবে তুমি অনেক সুখে আনন্দে আছো, তখন তোমার পাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই চারপাশে আছে, কিন্তু যখন তোমার জীবনে বা পরিবারের অভাব চলছে, তুমি ডিপ্রেশনে আছো, তখন তোমার চারপাশে কাউকে পাবে না। তখন তুমি চাইলেও কেউ তোমাকে পাত্তা দেবে না, সেটা পরিবারের অন্যান্য সদস্য হোক বা খুব কাছের বন্ধু, কেউই থাকবে না। ধৈর্য ধরতে শেখো প্রিয়, কঠিন সময় চিরস্থায়ী নয়, সুসময় আসবেই। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। বুঝলে প্রিয়, সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না। আজ সত্যি অনেক ভালো তোমাকে ছাড়া থাকতে পারি। আপনি বেকার জেনেও যে মেয়েটি আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে বাঁচতে চায়, সে মেয়েটিকে কখনো হারিয়ে যেতে দেবেন না, কারণ আজকাল অর্থহীন আর ভালো ক্যারিয়ারবিহীন ছেলেকে খুব কম মেয়ে ভালোবাসে। মধ্যবিত্ত পরিবারের সন্তান না হলে জানতেই পারতাম না নিজের স্বপ্নগুলো পূরণ করাটা এতটা কষ্টের। তবে স্বপ্নটা পূরণ হলে মনের মধ্যে যে পরিমাণ আনন্দ হয়, সে আনন্দের কথা ভাষায় বলে বোঝাতে পারবো না। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কিছু ইচ্ছে করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। সময়ে অনেক কিছুই মেনে নিতে হয়তো নিজের ভুলে অথবা ভাগ্যের নির্মম পরিহাসে। কিছু তারিখ, কিছু সময় আর কিছু স্মৃতি আজও বড্ড বেশি মনে পড়ে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ নেওয়া হয় সরলতার। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। পৃথিবীতে মায়ের থেকে মূল্যবান সম্পদ আর কেউ নেই। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতে পারবে। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয়। বাবা মা থাকতে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো, কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। বাবার হোটেলে দাম বোঝার চেষ্টা করো। যে সকল সন্তানেরা বাবার শাসনে কষ্ট পাও, তাদেরকে বলছি শোনো, একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো,
এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়। কারোর খুশির জন্য নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেওয়াটা প্রেম, আর নিজের খুশির জন্য অপরের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটা হলো প্রতারণা। স্ত্রীকে ধমক দিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয়। একাকিত্ব উপভোগ করতে শিখুন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন। মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারবেন। জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। বিপদে ধৈর্য ধরুন, দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও রব আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। চুপ থাকা সবথেকে বড় সুবিধা হলো আপনার হয়ে জবাব কেউ না কেউ দিয়ে দিবেই, সেটা মানুষ হোক বা সময়। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছুই পাওয়ার থাকে, কিন্তু সব কিছু কি আর পাওয়া যায়? আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবটাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে, কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র সেটাকেই নোংরা করে রাখে। আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষটার কাছ থেকে ভালোবাসার দাবি করে থাকি। যদি কেউ বিনয় ও নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করে তাকে ক্ষমা করে দেয়, তবে রব ওই ব্যক্তির মানমর্যাদা ও ইজ্জত বাড়িয়ে দেন। যে নিজের ছোট করেও তোমারে ভালোবাসে তাকে ফিরাইয়া দিও না, এমন মানুষ আর পাইবা না। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই এই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি, হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি নিজেই হারিয়ে গেছি। যে সম্পর্কের সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারে ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কখনো কাউকে হারাতে চায় না। কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয়, কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা। নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার এক, অলস ব্যক্তি। নাম্বার দুই, মিথ্যাবাদী ব্যক্তি। মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে, কিন্তু যা পায় তার কদর বুঝে না। যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত, তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো। অসাধারণ কাউকে নয়, খুব সাধারণ একজনকে চান, যার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবেন আপনি। আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে, এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রং বদলাতে পারে। প্রতি সেকেন্ডেই পৃথিবী থেকে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ। আমরা প্রত্যেকে মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত, কাউকে বলা যায় না। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ। জীবনের বোঝা বইতে গিয়ে বুঝলাম এর চেয়ে স্কুলে ব্যাগটা অনেক হালকা ছিল। ভালো মানুষদের কেউ ভালোবাসে না, শুধু ব্যবহার করে। এই মায়ার পৃথিবীতে সবাই অভিনয় করে, কেউ সিনেমায় তো কেউ বাস্তব জীবনে। যখন সে তোমার রাগের দাম দেয় না, তখন বুঝে নিও তার ভালোবাসাটাও ফুরিয়ে এসেছে। সব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না, কিছু ভালোবাসার বিনিময়ে অবহেলাও পাওয়া যায়। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা জানতে তাকে এই প্রশ্নটি করুন। আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। কিছু মানুষের আসল রূপ
প্রকাশ পায় সে প্রতিষ্ঠিত হওয়ার পর। একে একে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে আর কেউ দুনিয়া থেকে। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে চলে যায়। তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে। কষ্ট হয় তখনই যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি, আর সেও বুঝিয়ে দেয় আমরা সত্যিই অন্ধ। সত্যিকারের ভালোবাসা তো সেটাই যার মধ্যে কোনো স্বার্থ নেই। ভাবতেও অবাক লাগে, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা সত্যিকারে ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। সুখে থাকলে শত্রু আপন হয়ে যায়, আর দুঃখে থাকলে আপন পর হয়ে যায়। দূর থেকেও ভালোবাসা চাই, যদি ভালোবাসাটা মন থেকে হয়। সেই পুরুষ মানুষটা অনেক সুন্দর, যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। মানুষ যখন সম্পর্ক ভাঙতে চায়, তখন সে হাজার হাজার ভুল ধরে, অথচ টিকিয়ে রাখার জন্য সে একটা উপায়ও খুঁজে না। যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। পৃথিবীতে সবচেয়ে অসহায় তো সে, যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনো আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এক লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।